সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি পিঙ্কি রায় চৌধুরী, সহকারী শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল। আমি আজকে নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ত্রয়োদশ অধ্যায়টা পড়াবো। তো তোমরা আগে হয়তো দেখেছো যে আমি এই অধ্যায়ের উপর কিছুদিন আগে একটা ক্লাস নিয়েছি, যে বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা। তো আমি গত ক্লাসে যেটা নিয়েছিলাম যে বাংলাদেশ সরকারের আয়ের যে খাতসমূহ, কোন কোন খাত থেকে বাংলাদেশ সরকার আয় হয়, যেমন দুইটা খাত, একটা হচ্ছে যে কর রাজস্ব, আর একটা হচ্ছে কর বহির্ভূত উৎস। এই দুইটা খাত থেকে সরকারের কি কি আয় হয়, কোনটা থেকে কি পরিমাণ আয় হয়, আমি ওই সম্পর্কে তোমাদের ক্লাসটা নিয়েছিলাম। তো আর আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ, ব্যয়ের খাতসমূহ। আচ্ছা, প্রথমে একটু বলি যে বাংলাদেশ সরকার দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং ভৌত অবকাঠামো নির্মাণ এবং মানব সম্পদ উন্নয়ন এবং দারিদ্র বিমোচনের জন্য কি করে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। মানে একটা দেশের সামগ্রিক উন্নয়নের জন্য যে পরিমাণ অর্থনৈতিক, শিক্ষা, চিকিৎসা, প্রশাসনিক, সামাজিক, জনকল্যাণ, মানে যত ধরনের উন্নয়ন করা সম্ভব এবং যে উন্নয়নের ফলে একটা দেশের মানে পুরা ব্যবস্থাটাই উন্নয়ন হয়, সেসব খাতে সরকার একটা বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। তো সরকার দেশে বার্ষিক যে বাজেট হয় সে বাজেটে রাজস্ব ও উন্নয়নমূলক এ দুরকম ব্যয়ের জন্য অর্থ বরাদ্দ করে থাকে। আচ্ছা, এটা তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে সরকার কিভাবে ব্যয় করে, যে কয় ধরনের, সেটা হবে যে দুইটা ভাবে সরকার ব্যয় করে থাকে। একটা হচ্ছে যে রাজস্ব, আর একটা হচ্ছে যে উন্নয়নমূলক। এই দুই রকমের ব্যয়ের জন্য সরকার একটা মানে নির্দিষ্ট অর্থ বরাদ্দ করে থাকে। তো আমি এখন যেটা আলোচনা করব যে বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান প্রধান খাতগুলো। আচ্ছা, বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রথম মানে সর্বপ্রথম যে খাতটা সেটা হচ্ছে যে প্রতিরক্ষা। প্রতিরক্ষা, আচ্ছা, প্রতিরক্ষা বাংলাদেশ সরকারের ব্যয়ের একটা অন্যতম খাত। প্রতিরক্ষা বাহিনীর সকল কর্মকর্তা, কর্মচারী এবং তাদের বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান এবং তাদের যুদ্ধের জন্য যে সরঞ্জাম কেনা দরকার বা সাজ সরঞ্জাম ক্রয়, মানে এইসব জিনিস কেনাকাটার জন্য সরকারকে কি করতে হয়, প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। এটা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বা অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন শান্তিরক্ষা মিশনে আমাদের দেশ থেকে সেনাবাহিনী ওদেরকে পাঠাতে হয়, বা বিভিন্ন দেশ থেকে আমাদের দেশও অনেক সময় ট্রেনিং দেওয়ার জন্য বা বিভিন্ন কাজে দেখা যায় যে অনেক সেনাবাহিনী মানে কর্মকর্তাদেরকে আমাদের দেশে আনতে হয়। তো এইসব খাতে, এই প্রতিরক্ষা খাতেও কি সরকার প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে থাকে। আচ্ছা, দুই নম্বরে হচ্ছে যে বেসামরিক প্রশাসন, আচ্ছা, বেসামরিক প্রশাসনটা হচ্ছে সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও এসবের যে বিভাগগুলো আছে এগুলো পরিচালনা, উন্নয়ন, কর্মচারীদের বেতন ভাতা ইত্যাদির জন্য একটা উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। মানে আমাদের যে মন্ত্রণালয়গুলো আছে এবং এগুলো দেখা যায় যে বিভিন্ন সচিবালয়, বিভিন্ন বিভাগ থাকে এবং এখানে অনেক কর্মচারী রয়েছে, তাদের সকল ভরণ পোষণ সরকারকে করতে হয়। তো এখানেও সরকার প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে থাকে। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, যে খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেখা যায় সেটা হচ্ছে যে শিক্ষা। আমরা এটা মোটামুটি সবাই জানি যে শিক্ষা খাতে সরকার বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। আচ্ছা, তাহলে বাংলাদেশ সরকারের ব্যয়ের একটা গুরুত্বপূর্ণ খাত হলো কি, শিক্ষা। শিক্ষা সম্প্রসারণের মাধ্যমে দেশকে অশিক্ষার অভিশাপ থেকে মুক্ত করা এবং দেশকে নিরক্ষরতা মুক্ত করার জন্য বর্তমানে দেখা যায় যে সরকার প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে থাকে। আগে দেখা গেছে যে বাংলাদেশের নিরক্ষরতার হার অনেক বেশি ছিল, যে মানে একেবারেই অক্ষর জ্ঞান সম্পন্ন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে গ্রামাঞ্চলে বা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে মানে শিক্ষার হারটা আগের তুলনায় অনেক বেড়েছে এবং নিরক্ষরতার হারও অনেকটাই কমেছে। তো এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন, বিশেষ করে মাধ্যমিক বা প্রাথমিক স্তরগুলোতে দেখা যাচ্ছে যে সরকার কি করছে, বিনামূল্যে
বই বিতরণ করছে। বিভিন্ন বেসরকারি সরকারি সব বিদ্যালয়ে বিনামূল্যে বছরের শুরুতেই সরকার বই বিতরণ করছে এবং উপবৃত্তি দিচ্ছে এবং শিক্ষা শিক্ষকদেরকে বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দিচ্ছে। শিক্ষা বিস্তারের জন্য কি নতুন নতুন কর্মসূচি নতুন নতুন কার্যক্রম চালু করেছে। এই জন্য কি হচ্ছে সরকারকে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হচ্ছে। আর এছাড়াও উপানুষ্ঠানিক শিক্ষার জন্য সরকার উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। আচ্ছা, এরপরে 4 নম্বরে হচ্ছে যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ। আচ্ছা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণের জন্য দেখা যাচ্ছে কি স্বাস্থ্য খাতে সরকার বর্তমানে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করছে। হাসপাতাল হাসপাতালের সংখ্যা দেখা যাচ্ছে যে আগের থেকে অনেকটাই বেড়েছে। তারপরে মেডিকেল কলেজ আগের থেকে অনেকটাই নতুন আরো কয়েকটা স্থাপন করা হয়েছে এবং বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধ, এরপরে জনসংখ্যা নিয়ন্ত্রণ, শিশু কল্যাণ কর্মসূচি, মাতৃস্বাস্থ্য। এবং এখন দেখা যাচ্ছে বিভিন্ন গ্রামাঞ্চলে গ্রাম সাইডেও দেখা যাচ্ছে যে কি সূর্যের হাসি চিহ্নিত অনেক ক্লিনিক এবং বাচ্চাদেরকে ছোট শিশুদেরকে সেবাদানের জন্য শিশু হাসপাতাল এবং বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকে। টিকা শিশুদেরকে যথাসময়ে টিকা দেওয়ার জন্য অনেক ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকে বা দেখা যাচ্ছে অনেক বেসরকারি সংস্থাও গঠন করা হয় যাতে বিভিন্ন এলাকা ভিত্তিক মা ও শিশু স্বাস্থ্যের জন্য তাদেরকে রাখা হয়। তো এইভাবে দেখা যাচ্ছে স্বাস্থ্য খাত ও পরিবার খাত পরিবার কল্যাণ খাত সরকার প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে যে ঋণ ও সুদ পরিশোধ। ঋণ ও সুদ পরিশোধ 5 নম্বরে। হচ্ছে যে ঋণ ও সুদ পরিশোধ। আচ্ছা, ঋণ ও সুদ পরিশোধটা হচ্ছে যে দেশের উন্নয়নমূলক কাজের জন্য সরকারকে দেশের অভ্যন্তর হতে এবং বিদেশ হতে কি করতে হয় প্রচুর পরিমাণে ঋণ গ্রহণ করতে হয়। আর এসব ঋণের আসল ও সুদ পরিশোধ বাবদ সরকারকে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। আমি আবারও বলি, ঋণ ও সুদ পরিশোধটা হচ্ছে যে দেশের উন্নয়নমূলক কাজের জন্য সরকারকে দেশের অভ্যন্তর মানে দেশের ভিতর হতে আমরা যে অর্থটা আয় করি ঠিক ওই অর্থটা হতেই বিদেশ হতে প্রচুর পরিমাণে ঋণ গ্রহণ করতে হয়। আমাদের দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য দেখা যায় যে আমরা বিদেশ থেকে অনেক ঋণ গ্রহণ করি। এসব ঋণের আসল ও সুদ পরিশোধ বাবদ সরকারকে প্রতি বছর কি করতে হয় প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। আচ্ছা, এরপরে 6 নম্বরে আমরা পড়বো যে কৃষি মৎস্য ও পশুপালন। 6 নম্বরে হচ্ছে কৃষি মৎস্য ও পশুপালন। আচ্ছা, বাংলাদেশ সরকার কৃষি মৎস্য পশুপালনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্যয় করে থাকে। আমরা এখন দেখি যে আমাদের কৃষি ব্যবস্থা কি আগে যেরকম সনাতন পদ্ধতিতে আমাদের কৃষি চাষাবাদ হতো, এখন দেখা যায় যে অনেক আধুনিক পদ্ধতিতে আধুনিক যন্ত্রপাতিতে কি হয় আমাদের কৃষি কাজগুলো মানে দিন দিন সম্প্রসারিত হচ্ছে। এবং মৎস্য খাতেও দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের খামার বা বিভিন্ন মাছের আলাদাভাবে চাষ করা হচ্ছে এবং এর জন্য দেখি যে বিভিন্ন যারা এই ধরনের কাজ করে থাকে কৃষি ও পশু কৃষি ও মৎস্যর জন্য তাদেরকে সরকার দেখা যায় যে বিভিন্ন সরকারি ব্যাংক থেকে অল্প সুদে জনগণকে ঋণ দিয়ে থাকে। আর এইভাবে দেখা যাচ্ছে যে আমাদের কৃষি ও মৎস্য পশুপালন ক্ষেত্রে অনেক যুবকরাই অনেক বেকার যুবকরাই কি করে অনেক উন্নয়ন সাধিত করছে। আচ্ছা, এরপরে যেটা পড়বো যে পুলিশ আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশ। এই খাতে সরকার অনেক ব্যয় করে থাকে। পুলিশ আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশ। পুলিশ আনসার
ও বর্ডার গার্ড পুলিশ আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশ। আচ্ছা, দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা ও শান্তি বজায় রাখার জন্য পুলিশ ও আনসার বাহিনী কি অপরিহার্য? আমরা এটা সবাই জানি যে যে কোনো ধরনের মানে ক্রাইম বা যে কোনো ধরনের দরকারকে আমরা আমরা কি করি, পুলিশের শরণাপন্ন হই। আবার সীমান্ত রক্ষা, যেমন আমাদের বর্ডারে পাহারার জন্য যে কে অবৈধভাবে কেউ আসলো কিনা বা কেউ গেলো কিনা, বর্ডার গার্ড পরিচালনা এবং কোনো চোরাকার বাড়ি হচ্ছে কিনা, এগুলোর জন্য কি করা হচ্ছে, আমাদের বর্ডার গার্ডের প্রয়োজন হচ্ছে। তো বর্ডার গার্ড বাংলাদেশে মানে এগুলা বাংলাদেশে দেখা যাচ্ছে ডে বাই ডে কি অনেকটাই উন্নত হচ্ছে। যে আগে দেখা যেত যে অনেক চোরাকার বাড়ি হতো বা অনেক অনেকে অবৈধভাবে এক দেশ থেকে আরেক দেশে আসতো, কিন্তু এখন এটা ক্রমান্বয়ে অনেকটাই কমে যাচ্ছে, কারণ আমাদের বর্ডার গার্ডটা কি হচ্ছে আগের থেকে অনেকটাই উন্নত হচ্ছে। কারণ সরকার এই তিনটা খাতে, পুলিশ আনসার ও বর্ডার গার্ড, এই তিনটা খাতে কি করছে, প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করছে। এই সরকারের ব্যয়ের একটা আরো অন্যতম প্রধান উৎস হচ্ছে কি এই খাতটা। আচ্ছা, এরপর আমরা 8 নম্বরে যেটা দেখব, বিচার বিভাগ ও কারা বিভাগ। 8 নম্বরে বিচার বিভাগ ও কারা বিভাগ। আচ্ছা, বিচার বিভাগ ও কারা বিভাগও দেখা যাচ্ছে যে সরকার কি প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করছে। কারণ আমরা দেখা যাচ্ছে যে কোনো ধরনের ক্রাইম বা যে কোনো ধরনের সমস্যাতে আমরা মানে আইনের আওতায় হই, মানে আমরা বিচার বিভাগের কাছে শরণাপন্ন হই। তো আমাদের বিচার বিভাগেরও এখানে দেখা যাচ্ছে মানে অনেকটাই আগের থেকে কি হচ্ছে, ক্রমশ মানে উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। তো বিচার বিভাগ ও কারা বিভাগের কর্মচারীদের বেতন ভাতা এই ক্ষেত্রেও কি করে সরকার প্রচুর পরিমাণে, এই দুইটা ক্ষেত্রে সরকার প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করছে। এরপর হচ্ছে রাজস্ব আদায়কারী বিভাগ সমূহ। 9 নম্বরে হচ্ছে যে রাজস্ব আদায়কারী বিভাগ সমূহ। রাজস্ব রাজস্ব আদায়কারী বিভাগ সমূহ। আচ্ছা, রাজস্ব আদায়কারী বিভাগ সমূহ, বাংলাদেশ সরকারের রাজস্ব আদায়কারী বিভাগগুলো হচ্ছে যেমন আয়কর বিভাগ, বাণিজ্য শুল্ক বিভাগ, আবগারি শুল্ক বিভাগ, ভূমি রাজস্ব বিভাগ প্রভৃতি ব্যয়ের ভার মেটানোর জন্য কি রাজস্বের একটা বিরাট অংশ সরকারকে ব্যয় করতে হয় রাজস্ব আদায়কারী বিভাগের ক্ষেত্রে। এরপরে 10 নম্বরে হচ্ছে যে বৈদেশিক বিষয়াবলী। 10 নম্বরে বৈদেশিক বৈদেশিক বিষয়াবলী। আচ্ছা, বৈদেশিক বিষয়াবলী যেমন বিদেশের সাথে সম্পর্ক স্থাপন, বহির্বিশ্বে দেশের জনগণের স্বার্থ রক্ষার জন্য, যেমন দেখা যাচ্ছে আমাদের দেশে অনেকগুলা দেশের দূতাবাস রয়েছে। তো এই দূতাবাসগুলো দেখা যাচ্ছে যে আমাদের দেশ থেকে আমাদের দেশের অনেকেই বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে। তো ওইখানে দেখা যায় কোনো প্রাকৃতিক দুর্যোগ এবং কোনো ধরনের যে কোনো ধরনের দুর্ঘটনায় যদি কারো মৃত্যু হয় বা কারোর স্বাভাবিকভাবে যদি কারোর মৃত্যু হয় বা তার যে কোনো সুবিধা অসুবিধা সকল ক্ষেত্রে কি করতে হয়, সরকারকে এটা দেখাশোনা করতে হতো। এই দেখাশোনার জন্য আমাদের দেখা যাচ্ছে অনেকগুলো দেশের দূতাবাস আমাদের দেশে গড়ে উঠেছে। তো ওই দূতাবাসগুলোর ব্যয়ভার মানে বহন করার জন্য সরকারকে কি করে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতো, এটাও সরকারের কি ব্যয়ের একটা অন্যতম প্রধান খাত। 11 নম্বরে আমি করবো যে অবসর ভাতা ও অন্যান্য সুবিধা। অবসর ভাতা ও অন্যান্য
সুবিধা। আচ্ছা অবসর ভাতা আমরা জানি যে মানে আমাদের বিভিন্ন সরকারি সেক্টর গুলাতে যারা কি করে যে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা যখন তাদের চাকরির সময়সীমা শেষ হয় তখন তারা অবসর গ্রহণ করে, আর এই অবসর গ্রহণ করার জন্য তাদের একটা নির্দিষ্ট পরিমাণে কি দিতে হয়, মাসিক বা কাউকে বার্ষিক একটা কি ভাতা প্রদান করতে হয়, অবসর ভাতা। এবং ইভেন আরো কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো যে কোনো ধরনের সমস্যা হলে যারা সরকারি কর্মচারী তাদেরকে কি হয় অন্যান্য আরো অনেক সুযোগ সুবিধা দিতে হয়। এই অবসর ভাতা এবং অন্যান্য অনেক সুযোগ সুবিধা দেওয়ার সময় কি করতে হয়, সরকারকে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। আচ্ছা আমি 12 নম্বরে পড়ব যে সমাজ কল্যাণমূলক কার্যক্রম, সমাজ কল্যাণমূলক কার্যক্রম, সমাজ কল্যাণমূলক কার্যক্রম। সমাজ কল্যাণমূলক মানে সমাজের কি বিভিন্ন কর্মকাণ্ডের জন্য বা সামাজিক উন্নয়নের জন্য দেখা যায় যে বিভিন্ন সংস্থা গড়ে উঠছে, বিভিন্ন এনজিও বা অনেক রকমের সংস্থা গড়ে উঠতেছে। তো ওই সংস্থাগুলো দেখা যাচ্ছে যে সমাজের মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে, এই সমাধানগুলো করতে কি হয় তাদেরকে সরকারের শরণাপন্ন হতে হয়, তখন দেখা যায় যে সরকার এই খাতেও একটা অর্থ ব্যয় করে থাকে। এরপরে আমি এখন যেটা আমি আলোচনা করব যে 13 নম্বর, এটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে অপ্রত্যাশিত ব্যয়। এটা থেকে তোমাদের অবজেক্টিভ তো আসবে, কোশ্চেনও আসতে পারে যে সরকারের অপ্রত্যাশিত ব্যয় বলতে কি বুঝো, মানে যে ব্যয়গুলা অপ্রত্যাশিত ভাবে হয়ে থাকে, অপ্রত্যাশিত ব্যয়, আবার অন্যান্য খাতও ব্যয় হয়। অপ্রত্যাশিত ব্যয় আর 14 নম্বরে হচ্ছে অন্যান্য খাত, অপ্রত্যাশিত ব্যয়টাকে আমরা অপ্রত্যাশিত বলতে বুঝি যে অপ্রত্যাশিত মানে হঠাৎ করে, মানে যেটা যে জিনিসটা যে আমার এই মুহূর্তে এটা আমার ব্যয় হওয়ার কোনো সম্ভাবনা ছিল না বা ব্যয় হওয়ার কোনো কথা নেই, কিন্তু হঠাৎ করে কোনো একটা কারণে কোনো একটা দুর্ঘটনার কারণে কি করতে হচ্ছে আমাকে এই খরচটা করতে হচ্ছে, এটাই হচ্ছে মূলত অপ্রত্যাশিত ব্যয়। যেমন সরকার অপ্রত্যাশিত ব্যয়টা কিভাবে হয়, যেমন বন্যা, ঘূর্ণিঝড়, অতিরিক্ত খরা, হঠাৎ করে বন্যা হলো তখন দেখা যাচ্ছে যে মানুষ কি হচ্ছে তার ঘর গৃহহীন হচ্ছে, জমি জমা হারাচ্ছে, সবকিছু হারাচ্ছে, তখন সরকার কি করছে তাকে ত্রাণ দিচ্ছে, তার জীবন বাঁচাচ্ছে এবং তাকে আর্থিকভাবে সহযোগিতা করতেছে। খরা যখন অতিরিক্ত খরায় চাষিরা কি করতে পারে না, চাষ করতে পারে না, তখন আমাদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়, তখন সরকার কি করতে হচ্ছে তাদেরকে একটা আর্থিক সহায়তা করে থাকে। এরপরে জলোচ্ছ্বাস বা বড় ধরনের মহামারী, এসব প্রাকৃতিক দুর্যোগ এবং এসব জরুরি অবস্থা মোকাবেলার জন্য সরকারকে কি করতে হয় প্রতি বছর একটা যথেষ্ট পরিমাণ বাজেট রাখতে হয় যে অপ্রত্যাশিত ব্যয়ের জন্য এই বাজেটটা বরাদ্দ থাকবে, মানে এটা মানে কারো প্রত্যাশা না যে এই ব্যয়টা হোক, কিন্তু তারপরে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা হতে পারে এবং এই দুর্ঘটনার জন্য কি করতে হবে এই টাকাটা ব্যয় করতে হবে। এরপরে আরো অন্যান্য খাতও সরকারে অনেক ব্যয় হয়, যেমন সচিবালয়, হিসাব নিরীক্ষা, জ্বালানি ও শক্তি, তারপরে খনি উৎপাদন, বিভিন্ন নির্মাণ সামগ্রীর উন্নয়ন, এসব খাতেও কি করতে হয় সরকারকে অনেক ব্যয় করতে হয়। তো আমরা উপরে এখন আমরা 14টা পয়েন্ট দেখলাম যে সরকার কোন কোন খাতে ব্যয় করে থাকে। আমি আবার একটু তোমাদেরকে বলছি যে আমরা আগের ক্লাসে পড়েছি সরকার কোন কোন খাত থেকে আয় করে, আর আজকে বললাম যে কোন কোন খাতে সরকারের প্রচুর পরিমাণে ব্যয় করতে হয়। তো আমরা প্রথম থেকে আমি বলছি যে প্রতিরক্ষা, প্রতিরক্ষা খাতে অনেক ব্যয় করতে হয়, প্রতিরক্ষা, তারপরে বেসামরিক প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, ঋণ ও সুদ পরিশোধ, তারপরে কৃষি ক্ষেত্রে পুলিশ, আনসার ও বর্ডার গার্ডের ক্ষেত্রে, তারপরে বিচার বিভাগ ও কারা বিভাগ, তারপরে রাজস্ব আদায়কারী, তারপর বিভিন্ন বৈদেশিক বিষয়াবলী, অবসর ভাতা, অন্যান্য সুবিধা এবং সমাজ কল্যাণমূলক কাজ। আর আমি সর্বশেষে যেটা পড়লাম সেটা হচ্ছে যে সরকারের কি অপ্রত্যাশিত ব্যয়, মানে এইসব খাতে সরকারকে কি করতে হয় প্রচুর পরিমাণে অর্থ ব্যয়
করতে হয়। তো বাংলাদেশ সরকারকে প্রতি বছরে উপরের এই খাতগুলোতে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয় এবং অনেক নতুন নতুন খাত ও ব্যয়ের পরিমাণ প্রতি বছরে কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। তবে দেশের সমষ্টিগত উন্নয়নের স্বার্থে সরকারি ব্যয় বৃদ্ধির পরিধি নিয়ন্ত্রণ করা উচিত। আচ্ছা, তো এখন আমরা এই ব্যয়ের খাত থেকে এখন আমি তোমাদেরকে দুইটা কাজ দিব, যে তোমরা আমি এতক্ষণ যে পড়াটা পড়াইলাম এটার উপর ভিত্তি করে আমি তোমাদেরকে দুইটা কাজ দিব, এই কাজগুলো তোমরা করবে। আচ্ছা, প্রথমে লিখো যে বাংলাদেশ সরকারের বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ চিহ্নিত করো, মানে কোন কোন খাতে বাংলাদেশ সরকার ব্যয় করে থাকে, বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ চিহ্নিত করো। তারপরে দুই নম্বরে হচ্ছে যে বাংলাদেশ সরকারের অপ্রত্যাশিত ব্যয় সমূহ চিহ্নিত করো, বাংলাদেশ সরকারের বাংলাদেশ সরকারের অপ্রত্যাশিত ব্যয়সমূহ আচ্ছা, এগুলো তোমাদের বইও আছে একক কাজের মধ্যে। তাহলে কি তোমরা দুইটা প্রশ্ন তোমাদের জন্য কাজ থাকবে, এক হচ্ছে যে বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ চিহ্নিত করো আর বাংলাদেশ সরকারের অপ্রত্যাশিত ব্যয়সমূহ চিহ্নিত করো। তো আমি আশা করেছি যে তোমরা সবাই বুঝতে পারছো, এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করার জন্য। আর তোমরা দুইটা কাজ অবশ্যই করবে আর মেইন বইটাকে খুব ভালো করে পড়বে, যাতে তোমরা অবজেক্টিভ আসলে এবং এক কথায় প্রশ্ন বা জ্ঞানমূলকগুলো সুন্দর করে উত্তর দিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।